আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন। একটি ভাই আমাদের ভিডিওতে কমেন্টস করেছিলেন যে ভাইয়া, ইউটিউবের ভিডিও কীভাবে ফেসবুকে আপলোড করে ইনকাম করব, বা ইউটিউবের ভিডিও কীভাবে ফেসবুকে আপলোড করব। আপনি কিন্তু ক্লিয়ারলি এখানে বলেননি যে আপনার নিজের ভিডিও নাকি অন্য কারো ভিডিও আপনি জাস্ট কপি করে ফেসবুকে আপলোড করবেন, এটা কিন্তু ক্লিয়ারলি বলেননি। তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দুইটা সিস্টেমই দেখাবো যে নিজের ভিডিও এবং অন্যের ভিডিও কপি করে কীভাবে আপনারা ফেসবুকে আপলোড করে ইনকাম করতে পারবেন। সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে নিজের যদি ভিডিও হয় তাহলে আপনি কীভাবে প্রসেসগুলো কমপ্লিট করবেন, অর্থাৎ আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই একই ভিডিও আপনি ইউটিউবেও আপলোড করবেন এবং ফেসবুকেও আপলোড করবেন, সেটা কীভাবে। ওকে বন্ধুরা, সাইডে আপনারা মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আপনি যদি নিজের কন্টেন্ট আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করতে যান, তাহলে সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা এডিটস করেছেন সেই একই ভিডিও আপনি চাইলে কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আপলোড করতে পারেন, কোনো সমস্যা কিন্তু হবে না। তবে এখানে আপনি ভিডিওগুলো আপলোড করে ফেলেছেন, সেই ক্ষেত্রে কী করবেন? অনেক সময় দেখা যায় আমরা একটা ভিডিও এডিটস করেছি, এডিটস করার পরে ইউটিউবে আপলোড করে ভিডিওটা ডিলিট করে দিয়েছি। সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা আপনি কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আপনার চ্যানেলটা ওপেন করে নেবেন, ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওগুলো দেখাচ্ছে। এখান থেকে ভিডিওগুলো নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ভিডিও, এই ম্যানেজ ভিডিওতে আপনারা ক্লিক করে দেবেন। ম্যানেজ ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও এখানে চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে দেবেন, থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন পাচ্ছেন। এখান থেকে আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন সেভ টু ডিভাইস, এই সেভ টু ডিভাইসে আপনি যদি ক্লিক করে দেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের গ্যালারিতে আপনার চলে আসবে। আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা নিলেন ইউটিউব থেকে সেই ভিডিওটা কিন্তু আপনাদের পেজ অথবা প্রোফাইলে আপলোড করতে হবে। যেমনটা আমরা যদি ফেসবুকটা ওপেন করে নিই, ফেসবুকটা ওপেন করে আমরা যদি এখানে আমাদের এই প্রোফাইলে আপলোড করতে চাই, আমরা কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে পারবো, কোনো প্রবলেম হবে না। অর্থাৎ নিজের ভিডিও আপনি আপলোড করার ক্ষেত্রে যে কোনোভাবে আপনি কিন্তু আপলোড করলেই হবে, কোনো সমস্যাই কিন্তু হবে না, কোনো প্রকার মনিটাইজেশন ইস্যু অথবা কন্টেন্ট পলিসি ইস্যু কিন্তু আসবে না আপনার যদি নিজের ভিডিও হয়ে থাকে। এখন যদি আপনি মনে করেন যে না, আমি নিজের ভিডিও না ভাই অন্যের ভিডিও ডাউনলোড করব এবং কীভাবে এডিট করে ফেসবুকে আপলোড করে ইনকাম করব, সেই প্রসেসটা দেখান। সেই প্রসেসটা দেখতে হলে আপনাকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনি কোন টাইপের ভিডিও আপলোড করবেন সেই টাইপের কন্টেন্ট কিন্তু আপনাকে এখানে খুঁজে বের করতে হবে। ওকে, এখান থেকে আপনি যদি মনে করেন যে ফানি ভিডিও খুঁজে বের করে আপলোড করবেন তাহলে ফানি ভিডিও আপনি ডাউনলোড করতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমি অন্যের একটা লং ভিডিও আপলোড করবো, সেক্ষেত্রে লং ভিডিও আপনি ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিলেন, ভিডিওটা নেওয়ার পরে সেই ভিডিওটা কিন্তু আপনাকে এডিটস করতে হবে। এডিটস করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এডিটিং সফটওয়্যার ওপেন করে নেবেন আপনাদের মোবাইলে, যেটাতে আপনি ভালো কাজ বুঝেন। আমরা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন, ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে নিউ এ ক্লিক করে দেবেন। নিউ এ ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ভিডিও এখানে নিয়ে নিয়েছি, অন্যের একটা ভিডিও। সো এই ভিডিওতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওতে যে সাউন্ডগুলো আছে এই সাউন্ডটা কিন্তু আমাদের রিমুভ করে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা সাউন্ডটা কিন্তু জিরো করে দিয়েছি। ভিডিওতে কিন্তু কোনো প্রকার আর ভয়েস, কোনো প্রকার কোনো মিউজিক কিচ্ছু কিন্তু নাই। এই ভিডিওতে যদি মিউজিক থাকতো কিংবা ভয়েস থাকতো, এই ভিডিওটা আমরা যদি আমাদের ফেসবুক পেজে আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট পলিসি ইস্যু কিংবা মনিটেশন পলিসি ইস্যু চলে আসতো। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটার সবার প্রথমে আপনার ভয়েসটা রিমুভ করে দিতে হবে। ভয়েস রিমুভ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে ভয়েসটা করতে হবে, আপনার নিজের ভয়েস করতে হবে। এখানে ভিডিওতে কী হচ্ছে সেটা কিন্তু নিজে ভয়েস করে বলে দিতে হবে। আপনি যদি মনে করেন যে সাইডে আপনার ফেস দেখাবেন, ফেস দেখেই আপনি ভিডিওটা এরকম বানাবেন, সেক্ষেত্রেও কিন্তু পারবেন। ফেস দেখে যদি ভিডিও বানাতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এডিটিং সফটওয়্যারে ভিডিওটা থাক, আপনি চলে যাবেন আপনার ক্যামেরা অপশনে। ওকে, এখান থেকে আপনি ক্যামেরাটা ওপেন করে নেবেন। ক্যামেরাটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনের ক্যামেরাটা চালু করতে হবে এবং এখান থেকে ভিডিও অপশনটা ইনেবল করতে হবে। ভিডিও অপশন ইনেবল করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের ভয়েস ওভার করতে হবে, আপনি যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা কী সম্পর্কিত বা সেই ভিডিওতে আপনি কী দেখাবেন সেরকমভাবে কিন্তু এখানে ভয়েস ওভার করতে হবে। সো আপনার নিজের কিন্তু একটা ভিডিও এখানে আপনি বানিয়ে নিলেন, বানিয়ে নেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি আপনার এডিটিং সফটওয়্যার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু কোনো প্রকার সাউন্ড নাই। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে পিআইপি ফাইল আপনি দেখতে পাচ্ছেন, এই যে পিআইপি ফাইল, পিআইপি ফাইলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে মাত্র যে ভিডিওটা আপনি রেকর্ড করলেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে, এখান থেকে দেখুন আমি প্লে করে শোনাচ্ছি। বন্ধুরা, এই বোকা ছেলেটিকে দেখো, আমি কিন্তু এখানে ভয়েস ওভার করেছি, তবে ভয়েস ওভার একটু মিস্টেক হয়েছে, আমি এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ভিডিওটা এডিট করে নিয়েছি। এখান থেকে আমাদের ভিডিওটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে উপরে বসাতে পারেন, নিচে বসাতে পারেন, আমি একটু উপরের দিকে বসিয়ে দিচ্ছি। ওকে, আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট প্লে করে দিচ্ছি। বন্ধুরা, এই বোকা ছেলেটিকে দেখো, সে একটা ভিডিও দেখছিল এই গ্যাজেটটি নাকি গাড়ির চাকাতে লাগালে রাতের বেলা লাইট দেয়, তার বিশ্বাস হচ্ছিল না, দ্রুত এটা দারাজ থেকে অর্ডার করে এবং তার গাড়িতে লাগিয়ে দেখে যে আসলে এটা কাজ করে কিনা। আরে ভাই, এটা তো সত্যিই কাজ করছে।
ওকে, দেখতে পাচ্ছেন আমরা যেভাবে ভয়েস ওভার এখানে করলাম সেরকমভাবে কিন্তু প্রত্যেকটা ফুটেজ আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। দেখুন এখানে কিন্তু আমাদের ফুটেজগুলো অ্যাডজাস্ট, প্রত্যেকটি ফুটেজও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারিনি। এই ফুটেজটুকু কিন্তু আমাদের এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে। সাইডে আপনি নিচে ওপরে যেখানেই খুশি দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা কিন্তু হবে না। আমি ওপরে দিয়ে দিচ্ছি। এরকমভাবে যদি আপনি অন্যের ভিডিও ইউজ করেন, দেখতে পাচ্ছেন আমি আবারও আপনাদের প্লে করে শোনাচ্ছি। বন্ধুরা, এই বোকা ছেলেটিকে দেখো, সে একটা ভিডিও দেখছিল এই গ্যাজেটটি নাকি গাড়ির চাকাতে লাগালে রাতের বেলা লাইট দেয়। তার বিশ্বাস হচ্ছিল না, দ্রুত এটা দারাজ থেকে অর্ডার করে এবং তার গাড়িতে লাগিয়ে দেখে যে আসলে এটা কাজ করে কিনা। আরে ভাই, এটা তো সত্যিই কাজ করছে। ওকে, আমি আপনাদের কিন্তু সুন্দর করে এডিট করে দেখালাম যে ফেসবুকের জন্য আপনি যদি অন্যের ভিডিও আপলোড করতে চান, তাহলে এরকমভাবে ফেস দেখে কিন্তু ভয়েস ওভার করতে হবে। অথবা আপনি যদি ফেসটা দেখাতে না চান, এই যে ফেস দেখতে পাচ্ছেন, ফেসটা আমরা এখান থেকে সরিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফেসটা আমরা এখান থেকে সরিয়ে দিলাম। এরপর এই ফেসটা আমরা এখান থেকে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে যদি আমরা ভিডিওটা প্লে করে দেখুন। বন্ধুরা, এই বোকা ছেলেটিকে দেখো, সে একটা ভিডিও দেখছিল এই গ্যাজেটটি নাকি গাড়ির চাকাতে লাগালে রাতের বেলা লাইট দেয়। তার বিশ্বাস হচ্ছিল না, দ্রুত এটা দারাজ থেকে অর্ডার করে এবং তার গাড়িতে লাগিয়ে দেখে যে আসলে এটা কাজ করে কিনা। আরে ভাই, এটা তো সত্যিই কাজ করছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ফেস দিয়েও ভয়েস ওভার করলাম, ফেস ছাড়াও কিন্তু এখানে ভয়েস ওভারটা করে ফেললাম। এইরকমভাবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি যদি একটা ভিডিও ইউজ করতে পারেন, তাহলে মনিটাইজেশন পলিসি ইস্যু, কন্টেন্ট পলিসি ইস্যু কোনোটাই কিন্তু আসবে না। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিজে একটু ক্রিয়েটিভিটি খাটিয়ে নিজে একটা ভিডিও তৈরি করে যদি ফেসবুক পেজে আপলোড করতে পারেন, তাহলে এই সমস্ত রিলস ভিডিও আপলোড করে ইউটিউব এবং ফেসবুক থেকে আপনি কিন্তু মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন। যেমনটা ইউটিউবে কিন্তু হাজারো ক্রিয়েটার্স করছে, এমন একটি চ্যানেল আমি আপনাদেরকে দেখাতে চাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এম আর শাকিল ফ্যাক্ট। এই চ্যানেলটাতে 1.43 মিলিয়ন সাবস্ক্রাইব সংখ্যা, অর্থাৎ 1430,000 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা, 169টি ভিডিও আপলোড করার মাধ্যমে। এই চ্যানেলের শর্ট ভিডিওগুলো কেমনভাবে আপলোড করা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাইয়ের উল্টো দিকে কেটে দেখেন, তাহলে তার ভিতরে একটা ফ্রেঞ্চ এই অসাধারণ রোবটটিকে আপনি যে ছবি দেখাবেন, রোবটটা তার হুবহু এঁকে ফেলবে। কিন্তু এটা দেখে তো এই ছেলেটা কিছুতেই বিশ্বাস করতে পারেন। ওকে, এই ক্যাপসুলকে ঠিক এইরকমভাবে কিন্তু আপনাকে ভিডিওগুলো এডিটস করতে হবে। আপনি ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করেই মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন, সেটার প্রমাণ কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। মিস্টার শাকিল ফ্যাক্ট এই চ্যানেলটা কীভাবে ভিডিও বানায়, ভিডিও কোথায় পায়, এই সম্পর্কে অনেকেই কমেন্টস করেছিলেন। ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে, অবশ্যই কাল পরশু আপলোড করব। অবশ্যই মনোযোগ সহকারে সেই ভিডিওটা দেখবেন। আর যদি অলরেডি আপলোড করে থাকি, এই ভিডিওর কমেন্ট সেকশনটা একটু চেক করে দেখবেন যে আসলে কোনো প্রকার ভিডিওর লিঙ্ক দেওয়া আছে কিনা, তাহলে আপনারা পেয়ে যাবেন যে আমরা এই ভিডিওটা আপলোড করেছি কিনা। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা কন্টিনিউ করার জন্য। যারা ভিডিওতে লাইক করেননি, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এবং যারা নতুন ভিজিটর আছেন, যারা ইউটিউব সম্পর্কিত কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।